বাড়ির কথা ছেলেমেয়ের কথা তো মনে পড়বেই, তাদের কথা তো মনে পড়ে। কি থাকতে আসছে তাই থাকি, থাকতে আসছে তাই এখানে ভালোই আছি। এখানে স্বামী ছিল, দুই মেয়ে ছিল, তিন ছেলে ছিল। ওই বড় ছেলে যোগাযোগ করে না, মেজো ছেলে যোগাযোগ করে আমার সাথে, এসে দেখে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এই বছর একবার আসেন, তার ওই অ্যাক্সিডেন্ট করছে, ওই পড়ে যেয়ে পারে দুইটা আঙুল ভেঙে গেছে, এই জন্য আসতে পারে না। আসবে সন্ধান ছাড়া ঈদের কপালে ছিল, তাই করতে হবে ঈদ। কিন্তু বাড়ির কথা তো বলা যায় না, ছেলেমেয়ের কথা তো বলা যায়। এখানে বাড়ির মতনই আছে, বাড়ির মতন, বাড়ির চেয়েও ভালো আছি। অনেক ঘোরাফেরার জায়গা আছে, তো টাইম মতন নামাজ কালাম পড়ি, যে যতটুকু মনে চায় পড়ি নামাজ কালাম। এখান তার কেউ বাধা দেবে না নামাজ কালাম, আমাদের কাজ করতে হয় না। যে ম্যাডামরা ভালো কেয়ার করে, তারপরে ডাক্তার আছে, এখানে ঘোরাফেরার জায়গা আছে, ভালো সুন্দর জায়গা আছে। এখানে নিজের বাড়িটাও ভালো, যে সবার সাথে একসাথে মিলে দিলে আমরা থাকি, সবার সাথে গল্প করি, তারপর আপনার হাসি চেষ্টা করি। ঈদে আমরা সকালে, অনেক সকালে উঠি, উঠে আমরা নামাজ কালাম পড়িয়া শেষে গোসল পাক করে ঠেড়ে নতুন কাপড় চোপড় দেয়, তাই আমরা পড়ি। তারপরে সিমই খাই, তারপরে একটু বেল হয়, তার মধ্যে একটু বেল হয় আট নয়টা দশটা বাজে, তখন আবার দেয় ওই যে খিচুড়ি, বোনা খিচুড়ি দেয়, ওইগুলো খাওয়া দাওয়া করি। তারপরে একসাথে সবাই মিলে কাপড় চোপড় পরে, ঘুরে বিড়ে ফেরায়, তারপরে কি সবার সাথে সবাই ঈদ মোবারক করে আনন্দ ফুর্তি করি। তারপরে এসে আবার দুপুরে দেড়টা দুটোর সময় আবার খাবার দেয়, গোশ পোলাও ওইগুলো দিয়ে খাবার দেয়। ঠিক না, এটা সত্যি ঠিক না, কিন্তু কাছে রাখা ভালো, খাসে তারাও যা খাবে, মা বাবুকে তাই খাওয়াবে। তারপরে কাছে রাখা, সবাই মিলে এক জায়গা থাকা, কত ভালো লাগে। ছোটোবেলাতে তাদের বড় করছি, মানুষ করছি, আল্লাহ তাআলার দোয়া ছিল, তাই তাদের লেখাপড়া শিখেছি, ভালো ছিলাম। এখন এই কপাল দোষে গা, আমি ছোটো ছেলে ডেক্সিন করে মারা যাওয়ার পর, এক বছর পর আমার স্বামীও মারা গেল আর কি, তখন কপালে এসেছিলো। অনেক রাজরানি ছিলাম, কিন্তু এখন পথের ভিখারিনী, রাজরানি ছিলাম পথের ভিখারিনী, এখন বিল্ডিংয়ে পাস করছি, এখন কপালে।